যোহন রচিত মঙ্গল সমাচার দশ অধ্যায় এক থেকে দশ পদ। যীশু একদিন ইহুদিদের বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, দরজা দিয়ে মেষের ভেড়িতে না ঢুকে যে লোক অন্য কোনো পদ বেয়ে উঠে আসে সে লোক চোর কিংবা দস্যু, কিন্তু দরজা দিয়ে যে ভিতরে ঢোকে সেই মেষগুলির পালক। দারোয়ান তাকেই দরজা খুলে দেন আর মেষগুলিও তখন তার কণ্ঠস্বর শোনে, সে নিজের মেষগুলিকে নাম ধরেই ডাকে, তারপর তাদের বাইরে নিয়ে যায়। পালের সমস্ত মেষকে বাইরে আনবার পর সে তাদের আগে আগে হেঁটে চলে এবং মেষগুলি তার পিছু পিছু চলতে থাকে, কারণ তারা তার কণ্ঠস্বরটি চেনে। তারা অচেনা কারো পিছু পিছু চলবে না কখনো, বরং তার কাছ থেকে তারা পালিয়েই যাবে, কারণ যারা অচেনা তাদের কারো কণ্ঠস্বর তারা চিনতেই পারে না। তাই তিনি এই কথা বললেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আমি যেন মেষের ভেড়ির সেই দরজাটা, যারা আমার আগে আগে এসেছে তারা সকলেই চোর কিংবা দস্যু, কিন্তু মেষগুলি তাদের কথা শোনেনি। হ্যাঁ, আমি সেই দরজা, যে কেউ আমার মধ্যে দিয়েই ভিতরে যায় সে তো রক্ষা পাবে, সে ভিতরে আসবে আবার বাইরে যাবে আর চরণভূমির পথটিও খুঁজে পাবে। চোর আসে শুধু চুরি হত্যা আর ধ্বংস করতে, আমি এসেছি যাতে মানুষ জীবন পায়, পুরোপুরি ভাবেই তা পায়। প্রভুর বাণী।